বর্ষা আসতেই আবারও আতঙ্কে শান্তিপুর ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার মানুষ। বৃষ্টি না থাকার ফলে একদিকে যেমন কৃষক এবং মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, তবে বর্ষা আসতেই আবারও দুশ্চিন্তায় ভাগীরথী তীরবর্তী বাসিন্দারা। শান্তিপুর ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষ জানান, গত এক বছর আগে ঠিক এই আগস্ট মাসেই ভাগীরথীর ভাঙনে একাধিক বাড়ি নদী গর্ভে তলিয়ে যায়। পরিবার দীর্ঘ চার মাস একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল। টানা এক বছর পেরিয়ে গেলেও প্রশাসনের তরফ থেকে কিছু বালির বস্তা ফেলা ছাড়া ভাগীরথী নদীতে ভাঙন রোধে পাকাপাকিভাবে কোনো কাজ হয়নি। অথচ বিভিন্ন জনপ্রতিনিধিরা একাধিকবার এই অঞ্চলে এসে ত্রিপল এবং সামান্য কিছু খাবার দান করে স্থায়ী ব্যবস্থার আশ্বাস দিয়ে চলে যান। সরকারি ট্যাক্স খাজনা পরিশোধ করা চাষের জমি বসত ভিটে নদী গর্ভে যাওয়ার পরেও মেলেনি কোনো সরকারি সুবিধা। নদীতে জল বাড়ছে, কতটা আতঙ্কের মধ্যে আছেন আপনারা? অনেকেই আতঙ্ক আছে আজকে এক বছর ধরে। এই তো গঙ্গা ভালো করব ভালো করব বলে আজ এখনো পর্যন্ত গঙ্গার কোনো কাজ চলছে না বা তারা কোনো স্টেপ নিচ্ছেন না। দেখুন, এই গঙ্গা ভাঙলে আমাদের কত পরিবার মানে জলে ভেসে যাবে, কত মায়ের কোল খালি হয়ে যাবে। তাই আমরা অনেক MLA MPও এসছেন এই গঙ্গা ভাঙন দেখতে, কিন্তু তারা কোনো স্টেপ নিচ্ছেন না কো, বা আমরা প্রশাসনকেও জানিয়েছি তারা যদি এই গঙ্গা ভাঙনের রক্ষা করে তাহলে আমাদের কিছু ফ্যামিলি বেঁচে যাবে। আমি প্রশাসনের গত বছর তো একাধিক পরিবার অনেক গর্ভে তলিয়ে গেছে, বাড়ি ঘর ভেঙে গেছে। এই বছরে কি বর্ষায় কি আপনাদের কি মনে হচ্ছে যে আবার এই বছরে বর্ষায় ভাঙন লেগে কি আবার পরিস্থিতিটা তো খুবই ভালো না, ভেঙে গেলে তখন আমাদের কি পরিস্থিতি হয় জানেন? যে কোথায় যাব আমরা? আমাদের তো সেই রকম ক্ষমতা নেই যে আমরা উপরে উঠে যাব। আমরা গঙ্গার ধারেই আমাদের বসবাস করতে হবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে প্রশাসন যদি আমাদের এই গঙ্গা ভাঙনটা গঙ্গা বাদি দিতে পারেন, মানে যে কোনো আমাদের সুরক্ষা যদি করতে পারেন আমরা খুবই খুশি হব। নাই আমাদের ঘর দুয়ার সব ভেঙে গঙ্গায় চলে যাবে, জানি না কি বিপদ আসবে। আপনার নাম? আমার নাম চাইনা সর্দার। এই জায়গাটার নাম গবারচর তালতলা পাড়া। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।